হ্যালো ফ্রেন্ডস, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ঘোষণা, এবারে সারা জীবনের জন্য ফ্রি রেশন পাবেন, এমনই গুরুত্বপূর্ণ ঘোষণাটি দিয়ে বিস্তারিত এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও যখনই আপলোড করব আপনাদের মিস হবে না। তো বন্ধুরা, আজকে 21 জুলাইয়ের তৃণমূলের ভার্চুয়াল জনসভা, বিরাট বড় জনসভায় প্রত্যেক বছর 21 জুলাই এই সভা হয়ে থাকে, আপনারা জানেন তো। সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় রেশন নিয়ে ঘোষণা করলেন, তার সাথে স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা পরিষেবা নিয়ে তিনি ঘোষণা করেছেন, গুরুত্বপূর্ণ ঘোষণা। সেখান থেকে তিনি জানিয়েছেন যে যদি 2021 আবার টিএমসি ক্ষমতায় ফিরে আসে, আপনারা জানেন যে 2021 সালে রাজ্য বিধানসভা ইলেকশন, সেই ইলেকশনে যদি টিএমসি আবার ক্ষমতায় ফিরে আসে তাহলে সারা জীবন তিনি ফ্রি রেশন দেবেন, এমনই গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি বলেছিলেন যে আমাদের সরকার যদি থাকে সারা জীবন ফ্রিতে রেশন পাবেন। তো করোনার কালবেলায় বাংলায় যে প্রথম বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিল তা মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর জুন পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল, তবে তাতে সংযোজন করে মুখ্যমন্ত্রী জানালেন আগামী বছর তারা যদি ফিরে আসেন, অর্থাৎ বিধানসভায় যদি তারা জিতেন, তাহলে আজীবন ফ্রিতে রেশন পাবেন পশ্চিমবঙ্গবাসী। তো উপার্জনের উপায় বের করে তার থেকে আয় গরিব মানুষদের মধ্যে ভাগ করে দেওয়ার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় এটাই পশ্চিমবঙ্গ সরকারের নীতি, অর্থাৎ তিনি উপার্জন করবেন এবং তার সেই উপার্জনের টাকা গরিব মানুষদের মধ্যে ভাগ করে দেবেন। তিনি জানাচ্ছেন যে রাজ্যের 6 কোটি মানুষকে রেশন দিচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, এর আগেও সাংবাদিক বৈঠকে 10 কোটি লোকের মধ্যে 4 কোটি কেন কেন্দ্রীয় রেশন পায় না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও কেন্দ্র যে চাল দিচ্ছে তার চেয়ে রাজ্যের দেওয়া চালের মান উন্নত বলেও আগেই জানিয়েছেন তিনি। তো প্রসঙ্গত, লকডাউনের সময় জাতির উদ্দেশ্যে ভাষণে নভেম্বর পর্যন্ত বিনামূল্যে 5 কেজি করে চাল এবং বা গম এবং পরিবার পিছু 1 কেজি করে ডাল দেওয়ার কথা জানিয়েছিল প্রধানমন্ত্রী মোদী। যার পরই নবান্নে সাংবাদিক বৈঠকে রাজ্যের দেওয়া রেশনের মেয়াদ 2021 সালের জুন মাস পর্যন্ত বাড়িয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর আজ 21 জুলাইয়ের মঞ্চে, সভামঞ্চ থেকে ভার্চুয়াল বক্তৃতার মধ্য দিয়ে রাজ্যবাসীর জন্য আজীবন বিনামূল্যে ফ্রি রেশন দেওয়ার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজীবন যে ফ্রি রেশন ঘোষণা, এই ঘোষণাকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এর সাথেই স্বাস্থ্য পরিষেবা নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য পরিষেবাও তারা ফ্রি করে দেবেন। স্বাস্থ্য পরিষেবার যে প্রকল্পটি রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প, সেই প্রকল্পকেও আরও প্রচুর মানুষকে অন্তর্ভুক্ত করে বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা। রেশন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের রেশন কি করে নতুন কার্ডের জন্য আবেদন করতে হয় বা ভুল সংশোধন করতে হয়, প্রচুর ভিডিও এই চ্যানেলে দেওয়া রয়েছে, অবশ্যই ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক রয়েছে, আপনারা দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।